বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দরবার করতে ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। আর ধনিয়া পাতা ভর্তাটা আমরা কম বেশি সবাই খাই, বা আমার কাছে বেশি ভাল লাগে, এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ধনিয়া পাতাগুলিকে খুব ভালো করে গুঁড়া থেকে ছিলে বেছে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলি একটু বটি বা কাঁচি বা চাকুর আগা দিয়ে একটু একটু করে ছিদ্র করে দিবেন, তা না হলে ফুটে চোখে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিব এখানে আমি পুরো আস্ত একটা রসুন, ছোটো টাইপের যে রসুনগুলি হয় ওই রসুনটা ভালো করে পরিষ্কার করে বেছে দিয়ে দিব। আর আজকের ভর্তাটা এতটাই মজার, আর এই ভর্তাটা শীত আসলে আমি প্রায় একদিন পরপরই বানিয়ে খাই। দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ। আর এখানে ভাজতে ভাজতে আরেকটা কথা শেয়ার করি, যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট, শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আপনাদের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে আমি এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা ধনিয়া পাতা। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই ভর্তাটা আপনি চিতই পিঠা, রুটি, খুদের ভাত, পোলাও, সাদা ভাত, আতপ চাউলের ভাত, খিচুড়ি, এই টাইপের যে কোনো খাবারের সাথে আপনি সার্ভ করলে জাস্ট খাবারটা জমে যাবে। তো বিশ্বাস না হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এতটা সহজ আর এতটা মুখরোচক যা কিনা আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। ভর্তার যেমন স্বাদ তেমন গন্ধ তেমনি তার ঘ্রাণ। আসলে ধনিয়া পাতার সিজন শীতকাল, আমি অপেক্ষায় থাকি কবে শীতকাল আসবে আর কবে আমি সিজনালি ধনিয়া পাতাটার ভর্তা করে খাবো। এই ধনিয়া পাতার ভর্তাটা অসম্ভব মজার। এছাড়া হাতে ডোলে আমরা যে শুকনো মরিচ দিয়ে মানে কাঁচা ধনিয়া পাতাটা কুচি করে ভর্তা করি, ওই ভর্তার রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে। ঘুরে আসবেন সবাই, আমার চ্যানেলে ঘুরে আসার দাওয়াত রইল সবাইকে। আর যারা আজকে নতুন আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করলাম আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর ইউটিউবে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। এখন আমি ব্লেন্ডারে সবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিব আমি সামান্য কিছু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে এখন মুখটা আটকে ব্লেন্ডারে এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করে নিব, তাহলে হয়ে যাবে আমার খুবই দুর্দান্ত স্বাদের। মুখে একেবারে পানি চলে আসছে, কতক্ষণ ভর্তাটা হবে আর আমি কতক্ষণ গরম গরম ভাতের সাথে খাবো। কার আসলে ভর্তা দেখলে লোভ সামলাতে পারে না আমি জানি না, কিন্তু আমি ভর্তা দেখলে লোভ সামলাতেই পারি না। তো এখানে একদম সবুজ মনে হচ্ছে, একদম গাছ থেকে কাঁচা পাতার যে কালারটা সেম এরকম একটি কালার আসছে। সাদা ভাতের সাথে যখন মেখেছি জাস্ট আমি খাবো না, এটার গন্ধ নেব, মানে আমার মুখে এক কথায় পানি চলে আসছে যখন আমি ভর্তাটা বানাচ্ছিলাম। আর আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমার আবারও খেতে ইচ্ছে করতেছিল। বিশ্বাস করেন ভর্তাটা এত মজা। তো ফাইনালি ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। যার যার ভালো লেগেছে তারা তো চ্যানেলে যেয়ে আমাকে জানাবেন, আর যার ভালো লাগেনি তারাও জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে নাগাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে না আসি। তো আমার চ্যানেলটা ঘুরে আসার দাওয়াত রইল কিন্তু ধনিয়া পাতার ভর্তা গরম গরম ভাতের সাথে, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। যারা খাননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।